টাইব্রেকারে শামসুন নাহার মারিয়ার মিসে নেপালের বিপক্ষে হার দিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। সাব জয়ের 10 মাস পর আন্তর্জাতিক ম্যাচ, হার দিয়ে নতুন অধ্যায় শুরু করলো বাংলাদেশ। সাব জেতা দলটার সাথে বাংলাদেশের এই দলটা যেন যোজন যোজন ফারাক, প্লে বিল্ডিং, স্পিরিট, একক নৈপুণ্য সবকিছুতেই পিছিয়ে। ম্যাচের শুরুতেই সাবিনা মনিকার এই বুদ্ধিদীপ্ত ঝলক, গোলবার বাংলাদেশকে হতাশ করার পর আর নিজেদের চেনা ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ। রাইট উইং সানজিদা ছিলেন একেবারেই ছন্নছাড়া, লেফট উইং এর ইঞ্জুরি নিয়ে নামা কৃষ্ণও করতে পারেনি সুবিধা। দ্বিতীয়ার্ধে সানজিদা, কৃষ্ণা, তহুরাকে উঠিয়ে নামানো হয় ঋতুপর্ণা, সুমাইয়া আর রিপাকে। বারে গতি, বারে আক্রমণের ধার, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সাফ শিরোপা হারানোর প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ হাতছাড়া করতে চায়নি নেপাল, তাই টাইব্রেকারে বাংলাদেশকে 4-2 গোলে হারিয়ে সিরিজ জয়ের আনন্দ মাতে নেপাল নারী ফুটবল দল। 10 মাস আগে নেপালকে হারিয়ে সাফের ট্রফি ঘরে তুলেছিল সাবিনারা, আর 10 মাস পর সেই মুদ্রার উল্টোপিঠ দেখল সাবিনারা। তবে আন্তর্জাতিক ম্যাচ না খেলার অভাবটা হারে হারে টের পেয়েছে বাংলার মেয়েরা এই সিরিজের দুটি ম্যাচেই। কমলাপুর স্টেডিয়াম থেকে রাশেদ অমিত, এখন ঢাকা।